আরক্ষী বিষয়া জন্মনি রাভার ন্যায় বিচারি খৈরাবাড়িত আরসুর তীব্র প্রতিবাদ বৃহস্পতিবারে। খৈরাবাড়ি আঞ্চলিক রাভা ছাত্র সন্থার উদ্যোগত রাভা জাতীয় পরিষদ, রাভা মহিলা পরিষদ, রাভা সাহিত্য সভার সহযোগত বৃহস্পতিবারে খৈরাবাড়ি টাউন হাইস্কুল প্রাঙ্গণত প্রয়াত আরক্ষী বিষয়া জন্মনি রাভার ন্যায় বিচারি আর দোষীক ফাঁসি দিয়ার দাবিত এটি প্রতিবাদী সমদল উলিয়ায়। 400 প্রতিবাদী সমদলকারীয়ে জন্মনি রাভার হত্যাকারীর লীনা দলেক ফাঁসি দিয়ক, জন্মনি হত্যাকারীক গ্রেপ্তার করক, আরক্ষী অধীক্ষক লীনা দলে গ্রেপ্তার করক, অসম আরক্ষী হাই হাই, অসম সরকার হাই হাই আদি স্লোগানেরে খৈরাবাড়ি শহর উত্তাল করে। প্রতিবাদী সমদলের পূর্বে জন্মনি রাভার প্রতিচ্ছবিত রাজহুয়াক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। উক্ত কার্যসূচীত খৈরাবাড়ির MCLA ভবেন্দ্র চন্দ্র বড়ো অংশগ্রহণ করে। তদুপরি রাভা জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকে। প্রতিবাদের অন্তত খৈরাবাড়ি চক্র বিষয়ার জড়িয়ে মুখ্যমন্ত্রী স্মারকপত্র প্রেরণ করে। নর্থ ইস্ট লাইভ টুডে খৈরাবাড়ি। হিমন্ত বিশ্ব শর্মাক কইছো যে লীলা দলক এতিয়াও কিয় এরেস্ট করা হওয়া নাই। আমি বারে বারে প্রতিটো আজি 8 দিন হয়ে গেল, 8 দিন হওয়ার পিছতো সরকারে সরু সুরা যান করা দোষী করায়ত্ব করে তেওঁলোকে একদিনে ধরব পারে, যে লীনা মাকে এজাহার দিয়ার পিছতো তেওঁর নাম উল্লেখ করা দিয়ার পিছতো তেওঁ কিয় বেলেগর সিয়াদির বা আমার CBI তদন্ত কিয় বিচারি আছে এটা আমি বুঝি পোৱা নাই। যেহেতু মাকে নিজে সাক্ষী, নিজে মাকে কৈছে মোর ছোৱালীক লীনা দলে মাতিছে, মাতি লৈ যোৱা হৈছে, হত্যা করা হয়েছে, তার পিছত কি কারণে এরেস্ট করা নাই, এখন যে আমি ধিক্কার জানাইছো। আজি নিশ্চয় হব, কারণ যেহেতু অলরেডি চলি আছে, এজন এজনকে তদন্ত করে আছে বা সুদি আছে, আর কোনো খারি যাব নয়, সেই আসল ওলাব ডিএনএফতে। কবলে গেলে এই উচিত বিচার তো সকলে বিচারিছে, আর কি কারণে জুনমণি যেহেতু এজন ভাল এজন ভাল এজন অফিসার আসলে এজন আছে, আর যেটা নাকি ডিউটি সেই ডিউটিটো মানে মানি লাগিব। মানে যেহেতু মানে বেয়া মানুষবিলাক যেহেতু অলরেডি আপনাদের গমে পেয়েছে তাদের 2 নম্বর কিন্তু বিভিন্ন হেলি চলি আছে তাই, আর সেইবিলাকেও মানে যেটা মানে বিচারি গেছিল বা হেরি গেছিল তেওঁলোকে বেয়া পাইছিল কিছুমান ব্যক্তিবিলাকে। আর আমার 2 এজন ব্যক্তিয়ে তেওঁলোকৰ লিঙ্ক আছিল আমার মানুষবিলাকে যখন বিষয়া আসলে 2 এজন বেয়া পাইছিল জন্মদিন। বারে বারে মাকে কয়ে আছে যে ইয়ার নিশ্চয় আমার কোনোবা এজন SP-র এজন হাত থাকিব পারে বলে, মানে ওটা মাকে অলরেডি মিডিয়াত কয়ে আছে, আর নিশ্চয় থাকিব পারে, নাথাকে বলে কব না থাকিব। আপনি কি কাম করব রহস্যজনকভাবে জন্মনি রাভা গাড়ি দুর্ঘটনা পতিত হওয়া বলে পেলে যেটু আমি সকলে জানো, গতি আমি এই কথাখিনি আমি বেশি জন্মনি রাভার নিহত হওয়ার সম্পর্কে আমি বেশি দীর্ঘলৈকে কব খোঁজা নাই। আমার সিধা যদি কথা জন্মনি রাভা তাক গাড়ি অ্যাক্সিডেন্ট সি ঠুকুয়া নাই, এই কথাখিনি আমি জানো। তাক পুলিশ মহলে তাক পুলিশে তাক তাক মানে তাক রথেরে কোবায় তাক মরা হয়েছে, এই কথাখানি আমি সবে জানো। আমি এই কথাখানি আজির তারিখ আচরিত পাইছো আমি যে লীনা দলের নেতৃত্ব তাক মরা হল, এই কথাখানি রাইজে সর্বত্রে লীনা দলক এরেস্ট করব লাগে বলে কইছে, আর রোনা নিয়োগ সর্বত্রে হত্যাকারীর একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বলে সকলে কইছে। আমি এই কথাখানি স্পষ্টকে আমি কইছো, রাইজে স্পষ্টকে কইছে, সংবাদ মহলে গোটে সংবাদ মহলে স্পষ্টকে কইছে, আজিলৈকে লীনা দলক এরেস্ট করিব পৰা নাই। ইতিমধ্যে দিশপুর কপিছে, রুনা দলে রুনা নিয়োগ লীনা দলে রুনা নিয়োগ এরেস্ট হওয়ার লগে দিশপুরের বহু ডাঙর ডাঙর রৌ বরালি ইয়াত যে এরেস্ট হব এই কথা ফাইনেল। আজি এসআই OC পর্যন্ত বরখাস্ত করেছে, আমি সেইটাত আমি খেলত হব বিচরা নাই। জুনমনি রাভার একটা ধ্রুবতরা, জুনমনি রাভার মৃত্যু সকলে ধিক্কার করেছে,
জন্মনির আভার ন্যায় তদন্ত সকলে করেছে যে সিআইডির দ্বারা ইনকোয়ারি করেছে সেই কথাখানি সকলে কোনোই মনোব্রত হওয়া নাই যে সিবিআইকে ইনকোয়ারি করব দিয়েছে কিন্তু আমি যেটা দেখি যে সিবিআইরও গাফিলতিবিলাক আহিছে যা পরশি হিমন্ত বিশ্ব শর্মায় একটা কথা কৈছে যে মাকর এজাহারখনত নামটো থাকলেই লীলাদরে এর চোয়া কথাটো নাহে বলে পেলাই কৈছে এটা আমি আটাইতকৈ ডাঙর কথা হল যে ডিজিপি ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব শর্মা ইয়াত মানে আটাইতকৈ জটিলতা এই মুহূর্তত প্রদর্শন করে আছে সেই কথাখানি এতিয়ালৈকে স্পষ্ট করা নাই আমি জনাত সিআইডি ইনকোয়ারি করেছে এই মুহূর্তত সিবিআই আজিলৈকে দায়িত্ব দিব পৰা নাই